I call upon a very special guest, a very special cricketer. None other than Snehashish Ganguly, please. Snehashish. Dada on Dada. Amra ebar ektu the man of the moment, Sourav ke ektu stage e dakbo. Please, Sourav. দাদা ভাই পাশাপাশি একসঙ্গে মঞ্চে আমি মনে করতে পারছি না লাস্ট কবে দেখেছি আমরা এখনই জিজ্ঞেস করছিলাম যে তোমার স্ক্রিপ্টে এর পরে কি আই এম অনলি 46 তো জীবন এখন অনেক বাকি আছে দেখা যাক আগে এটা করি এক এক করে একটা নিয়ে একটা কমপ্লিট করি দেখা যাক এটা কতদিন হয় এখন 10 মাসের টার্ম যদি এই টার্ম বাড়ে সো হোপফুলি যখন এটা শেষ হবে আই উইল বি এবল টু লিভ আ মার্ক তারপর দেখা যাবে আচ্ছা লোকে ইউজুয়ালি অ্যাডমিনিস্ট্রেটর হলে একটু লেজি হয়ে যায় একটু আস্তে আস্তে সাফারি স্যুট টুট পরে আসে একটু আস্তে আস্তে আসে হাঁটে চলে তুমি অ্যাডমিনিস্ট্রেটর সৌরভ গাঙ্গুলিকে দেখে মনে হচ্ছে হি ইজ মোর হার্ড ওয়ার্কিং দ্যান দ্য ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি অ্যাকচুয়ালি কি ক্রিকেট যখন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ওয়াজ ওনলি অ্যাবাউট হিজ ক্রিকেট আর অ্যাডমিনিস্ট্রেশন তোমাকে অনেক লোককে খুশি রাখতে হয় অনেক লোকের কথা শুনে চলতে হয় পছন্দ না হলেও শুনে চলতে হয় তো সেদিক দিয়ে ইট হ্যাজ টু বি হার্ড ওয়ার্ক কারণ যেখানে ভোটস থাকে না সেখানে ইট ইজ নেভার ইজি কারণ ও ক্রিকেট খেলার সময় তুমি শুরুতেই বলছিলে যে হাতে ব্যাট থাকে সো ইউ ডিসাইড ইউর ওন ডেস্টিনি এখানে ইউ ডোন্ট ডিসাইড ইউর ওন ডেস্টিনি আদার পিপল ডিসাইড ইউর ওন ডেস্টিনি সেই জন্য হার্ড ওয়ার্ক ইজ আ লট মোর এক্সপেকটেশনস লট মোর সেই জন্য খাটনি অনেক বেশি স্নেহাশিস তোমাদের ফ্যামিলিতে ইট রানস ইন দ্য ফ্যামিলি অ্যাডমিনিস্ট্রেশন তোমার বাবা ছিলেন সিবিতে দীর্ঘদিন তুমি সেক্রেটারি হয়েছিলে কোনো দিন মনে হয়েছিল যে সৌরভের টেম্পারমেন্ট ওর প্রোফাইল সব কিছু নিয়ে এই অনেক সময় চা ঘুগনির হিসেবেও দেখতে হয় এগুলো সৌরভের পক্ষে সম্ভব বলে কখনো মনে হয়েছিল তোমার না দেখো হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে সামথিং আমাদের ফ্যামিলিতে আছে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর কারণ আমাদের ফ্যামিলি হচ্ছে একটা স্পোর্টসম্যান ফ্যামিলি ক্রিকেট ফ্যামিলি যেটাকে বলে তো সৌরভের একটা কিন্তু ইচ্ছে ছিল যখন ও খেলা ছেড়ে দেয় তারপর যখন দু চার বছর আইপিএল ছাড়ার পর ওর একটা কোথাও মাথায় ছিল যে আমি সিএবিতে আসবো সেটা নিয়ে অনেক সময় আমার সঙ্গে ডিসকাশও হতো ওর বাট আমি বলতাম ওকে যে সব কিছু টাইম আছে আর ওর আসবেই বিকজ আমি জানি যে ও একদিন না একদিন অ্যাডমিনিস্ট্রেশনে আসবে কারণ ওর সবসময় সবচেয়ে যেটা বড় গুণ ও যেটা নিয়ে কাজ করে ওটাকে নিয়ে সবসময় চিন্তা করে যে কোনো জিনিস যখন ও অ্যাড করে তখন সেটাকে নিয়ে চিন্তা করে আমি দেখেছি যখন এই অ্যাডটা তৈরি হয় আমাদের বাড়িতে যখন ফার্স্ট ভিজুয়ালসগুলো নিয়ে আসে শাগনিক রাত্রি 12টা অবধি বসে বসে ও দেখেছে সেগুলোকে সাজেস্ট করেছে কীভাবে কী করতে হয় তো একটাই ওর প্লাস পয়েন্ট যে হোয়াট এভার হি ডাজ ইট সো প্যাশনেটলি আর এত ডেপ্টে যায় যে ওর থেকে বেস্ট ও বার করে আনে তো যখন ও সিবি সেক্রেটারি হয়েছিল তখনও এক বছরের জন্য ভালো কাজ করেছিল দেন ই বিকেম দ্য প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট হওয়ার পর এত ডেপ্টে গিয়েছিল প্রতিটা জিনিস ও এত দেখতো কোন প্লেয়ার তো একটা বড় অ্যাডভান্টেজ ওর যে অ্যাক্সেসিবিলিটি এভরি ক্রিকেটার ওর কাছে অ্যাক্সেসিবিলিটি খুব ইজি সবাই ওকে ফোন করে ওর কাছ থেকে পরামর্শ চায় কারোর প্রবলেম হলে ও সেখানে পৌঁছে যায় যেটা আগে হতো না আগে আমরা কোনো ভাবতেই পারিনি যে আমরা সিবি প্রেসিডেন্টের ঘরে কোনো দিন যেতে পারবো যেতে হলে আমাদের পারমিশন নিতে হলো বাট সেই সবগুলো এখন ওর সময় ছিল না সবাই গেছে সবাই ওর থেকে ফেভার নিয়েছে হেল্প নিয়েছে এবং ও সবসময় স্বতঃস্ফূর্তভাবে সেটা দিয়েছে দ্যাট ইজ ইজ প্লাস পয়েন্ট সেই জন্যই ও যেটাই করে ও এত ভালোভাবে করে এবং আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগের দিন টি টোয়েন্টি রাত্রির আড়াইটে ওকে একটা টিকিট চেয়ে হোয়াটসঅ্যাপ করেছিলাম হি রিপ্লাইড আনবিলিভেবল পরের দিন 6:30 মাঠে গেছে বোধহয় বৃষ্টি হওয়ার ইয়ে ছিল তুমি এখন ঘুমো কখনটা না ঘুমোই মাঝে মাঝে কম ঘুম হয়ে যায় কাজের জন্য স্ট্রেস থাকে লাইফে কারণ মাল্টিটাস্কিং সামটাইমস ইটস নট ইজি মানে একটা কাজ শেষ করে আরেকটা কাজ কিন্তু ব্যালেন্স হয়ে যায় অ্যাকচুয়ালি লাইফে আর আর আমি মনে করি এখন কম বয়স এই একটাই জীবন সো আইল ডু হোয়াট এভার আই ক্যান তা কারণ একটা বয়স হয়ে গেলে আর ইচ্ছে থাকলেও করা যাবে না সো ইটস ওয়ান লাইফ মানে ডু এভরিথিং হোয়াট কামস ইন ইয়োর ওয়ে আর আমি একটা জিনিসে বিশ্বাস করি দ্যাট ফর ইয়োর ওন সেলফ এস্টিম দ্যাট হোয়াট এভার ইউ গেট টু ডু ইউ মাস্ট ডু ইট অ্যাট ইউর বেস্ট মানে ইটস ফর এভরি ওয়ান What a line. হ্যাঁ মানে ইটস ইউ নট হিয়ার টু প্রুভ এনিথিং টু এনিবডি আমি শুনছিলাম এর আগে সব প্লেয়ারদের কথা শুনছিলাম যে হাউ হি বিকেম ওয়াই হি বিকেম হাউ হি সার্ভাইভ ফর সাচ এ লং পিরিয়ড অফ টাইম আই হ্যাড ওনলি ওয়ান বিলিফ ইন লাইফ দ্যাট আই ওয়ান্ট টু প্লে দ্য স্পোর্ট আই ওয়ান্ট টু প্লে দ্য স্পোর্ট অ্যান্ড প্লে ইট ইন সাচ এ ওয়ে দ্যাট পিপল উইল স্ট্যান্ড আপ অ্যান্ড লুক ইউ ক্যানট হাইড অ্যাওয়ে ফ্রম এনিথিং অ্যান্ড বি সাকসেসফুল
You cannot be in the dressing room and become the best player in the world. You have to be in the forefront and you have to take decisions, you have to take responsibilities and you have to guts it out. That's the only story of life in anything you do, whether it's in business, whether it's in journalism, whether it's in sport, whether it's in administration. You have to stand in front and deliver. That's how you'll become better. That's how people will have faith in you. And that's why they give you responsibilities. After I became board president, somebody asked me that you're the most powerful man in India now in cricket. I said, I don't look at it that way. What stands out for me is that when Indian cricket was down, I became captain. When a new set of regime has come in, they thought me good enough to lead it. So when the things are tough, they feel we should dial Ganguly's number. And I think that's what I'll take away from whatever I've done in life. I'm just 46, as I said. I've got another 25, 26 years of working life. And I hope it remains that way, that when you need something, when you feel that who can do it,